শুদ্ধ গাড়ি পিছনে নিয়ে যাচ্ছে। এখন গাড়ি পেছনে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, আমরা যেখানে যাব সে আমাদের খুঁজে বার করবে। এখন কি করবো অজয়? আরে তাড়াতাড়ি বলো, আমাদের দিকেই আসছে। গাড়ি চালাও, ওর উপর দিয়ে চালিয়ে দাও। গাড়িটা চালাও সত্য। এইটা তুমি কি বলছো? আমি ঠিক বলছি সত্য, এ আমার তো কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তোমাদের দুজনকে প্রাণে মেরে দেবে। ও কোনো কিছু করার আগে ওকে উড়িয়ে দাও সত্য, ওকে উড়িয়ে দাও সত্য। গাড়িটা চালাও। না, আমি এটা করতে পারবো না। তোমার গলায় এটা কিসের চিহ্ন? চিহ্ন? আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু এর আগে তো এটা দেখিনি। তবে এর মানে হলো অ্যাক্সিডেন্ট হবার পরেই তবেই তো আমরা দাগটা দেখতে পাব। এই সবে অ্যাক্সিডেন্টে চোটটা লাগলো, চিহ্ন তো তারপরেই হবে, তাই না? তার মানে এখন যে অ্যাক্সিডেন্টটা হলো সেটা আমার অতীত ছিল, আর অতীতে যে ঘটনাটা ঘটে সেটা তো বর্তমানে ছাপ রেখে যায়, তাই না? এবার বুঝেছো? শহরে তো আমরা পৌঁছে গেলাম, কিন্তু শুরুটা কোথা থেকে করব? এটা তো খুবই ছোট জায়গা, সেই জন্যে আয়নাটা খুঁজতে আমাদের সুবিধেই হবে। বলো এখন কি করতে হবে? এটা তো দেখছি একটা পুরনো জিনিসের দোকান, শুরুটা এখান থেকেই করা যাক। তাহলে যাওয়া যাক, চলো। স্যার বলুন, কি দেখবেন আপনারা? আসলে আমরা একটা আয়না খুঁজছি, একটা বিশেষ ধরনের আয়না। আয়না? আমার কাছে বিভিন্ন রকমের আয়না আছে, আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। আসুন দেখুন, এখানে অনেক রকমের আয়না আছে, আর সমস্ত আয়নার মধ্যেই কিছু না কিছু বিশেষত্ব আছে। যেমন ওই আয়নাটা, ওটা নবাব আকবর। দেখুন, আমার এই রকম কোনো আয়না চাই না। তাহলে কি রকম? এসো জাহ্নবী, এসো, দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে, এই পৃথিবীর বাদশাহ। হ্যাঁ জাহ্নবী, আজ আমি এখানকার বাদশাহ, সব থেকে শক্তিশালী, সব থেকে ক্ষমতাবান। এবার থেকে পৃথিবীতে শুধু আমার রাজত্ব হবে, আমার রাজত্ব। যে স্বপ্ন আমি হাজার বছর ধরে দেখে আসছি সেটা আজকে পূর্ণ হবে। সময়কে এবার আমার হিসেবে চলতে হবে।
অতীত, ভবিষ্যৎ, বর্তমান সব আমার মুঠোর মধ্যে, আমার মুঠোর মধ্যে। কেউ আমার সঙ্গে জিততে পারবে না, কেউ না। অজিঙ্কিয়া আমি, অজিঙ্কিয়া। এতগুলো আয়নার মধ্যে ওই আয়না কোনটা কি করে বুঝবো যায়? আর আমরা তো এটাও জানি না যে ওটা এখানে আছে কি নেই। এমনও তো হতে পারে যে আমাদের আগে অজিঙ্কিয়া এখানে এসেছে আর আয়নাটা নিয়ে চলে গেছে। আয়নাটাও যদি নিয়েও যায়, তবু আয়নাটা আমরা এখানেই পাব। কেন, ওরকম কটা আয়না আছে এখানে? আয়না তো একটাই আছে কমল, কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমরা অতীতে রয়েছি, প্রায় 20 বছর আগে। যদি অজিঙ্কিয়া ওই আয়নাটাকে বর্তমানে নিয়েও যায়, তবু ওই আয়নাটা আমরা এখানেই পাব, তাই না? আরে তাই তো, তুমি তো একদমই ঠিক বলেছ, এটা তো আমি ভাবিনি। আমার মনে হয় না ওই আয়নাটা এখানে আছে। তাহলে আমরা অন্য কোথাও খুঁজি, কোনো না কোনো জায়গায় হয়তো পেয়ে যাবো আমরা। কি হলো, কিছুই পছন্দ হলো না? না, এরকম ব্যাপার নয়। আপনার কাছে তো অনেক ভালো ভালো আয়না আছে, কিন্তু ওটা নেই যেটাকে আমরা খুঁজছি। আপনারা আমাকে একটু বুঝিয়ে বলবেন, আপনাদের ঠিক কিরকম আয়নার প্রয়োজন, কোনো বিশেষ রকমের? দেখুন, ওটার বিশেষত্ব তো আমরাও জানি না, শুধু এইটুকুনি জানি ওটা, যে ওটা একটা বিশেষ ধরনের আয়না, সবার থেকে আলাদা। আপনারা এক মিনিট দাঁড়াবেন, মাত্র এক মিনিট। আপনারা যেমন বললেন না, অদ্ভুত আয়না, আলাদা রকম, ওই রকমই একটা পিসি আমাদের কাছে আছে, আমি এখনই নিয়ে আসছি। পৃথিবীর তিনটে সেরা জাদুর জিনিস আমার কাছে রয়েছে, আমি ওদের মালিক। এবার ওই তিনটে জাদুর শক্তিকে আমি একসঙ্গে দেখতে চাই। যাও জাহ্নবী, গিয়ে ওই ছুরি আর আংটিটা নিয়ে এসো। ওই তিনটে জিনিস ছাড়া আরো একটা জিনিস আছে জাহ্নবী। সেটা কি? তোমার বিশ্বস্ততা। ওটা ছাড়া আমার এত দূর পৌঁছানো অসম্ভব ছিল। যাও। চলো আমরা এখান থেকে চলে যাই, আমার মনে হচ্ছে আমরা শুধু শুধু সময় নষ্ট করছি। যদি এতে বিশেষ কিছুই না থাকে, তাহলে দোকানদার সেটা বলল কেন? ওটা তো দোকানদাররা বলেই থাকে। চলো চলো এখান থেকে যাই, চলো। সত্য কি হয়েছে?
পেয়ে গেছি সত্য, পেয়ে গেছি, এটাই সেই আয়না। কিন্তু তুমি কি করে জানলে এটা? কারণ আমি এতে সেটাই দেখেছি যেটা আমি দেখতে চেয়েছি। দেখো, এসো, তুমিও দেখো, এসো। কি কিছুই তো নেই? না সত্য, এভাবে নয়। ওইটা দেখো যেটা তুমি দেখতে চাইছো। দেখো, নিজের চোখটা বন্ধ করো আর ভাবো, সেটাই ভাবো যেটা তুমি দেখতে চাইছো। তারপর দেখো, এখানে সবকিছু দেখতে পাবে। চোখ বন্ধ করো আর ভাবো। অজয়, এটাই ওই আয়নাটা। আমি এতে দীপিনকে দেখেছি। আরে, আমি ওটাই তো দেখতে চাইছিলাম। অজয়, আমরা এটা তাড়াতাড়ি কিনে নিই, চলো। হ্যাঁ, চলো। দেখুন, এই আমরা এই আয়নাটা কিনতে চাই। কত দাম এটার? 20,000। 20,000? এই সামান্য আয়নাটার দাম 20,000 টাকা? দেখুন, এই আয়নাটা যদি আপনাদের সাধারণ মনে হয় তাহলে অন্য একটা নিন, সস্তা। না না, আমাদের তো এই আয়নাটাই চাই। কিন্তু এর দাম তো 20,000 টাকাই। কিন্তু আপনি এটার দাম একটু বেশি চাইছেন না? একদম না, আমি ঠিকই বলছি, এটার জন্য 20,000ই লাগবে। এখন কি করব? দেখুন, আমাদের গাড়িটা বাইরে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না আমরা টাকা নিয়ে আসি আপনি এই গাড়িটা রেখে দিন। গাড়ি? হ্যাঁ, আমরা এক্ষুনি চলে আসবো, খুব তাড়াতাড়ি আসবো। আপনি চাবিটা রাখুন। পেয়ে গেলাম। কিন্তু অজয়, আমরা এটাকে ব্যবহার কিভাবে করব? সেটা তো আমিও জানি না। তাহলে উনিই বোধহয় আমাদের সাহায্য করতে পারেন। চলো, এসো। হ্যাঁ, আজিঙ্কিয়া, আজিঙ্কিয়া, এই নাও এই ছুরি আর আংটি। ওই আয়নার কাছে গিয়ে রাখো। আমি ভাবছি পৃথিবীতে কি করে রাজত্ব করব, কি করে লোকেদের বোঝাবো যে আমি ওদের আর ওদের ভাগ্যের মালিক। কি করে জানবি, কি করে? আজিঙ্কিয়া, আজিঙ্কিয়া, আয়নাটা কোথায়? টেবিলে। না, ওটা ওখানে নেই। কি বলছো তুমি? আমি তো এখানেই রেখেছিলাম, এই হাতের সামনে। আমি তোমার দায়িত্বে রেখেছিলাম না? তাহলে বলো, ওই আয়না কোথায় গেল? জাহ্নবীকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো যে এই আয়না কোথায় গেল, জিজ্ঞেস করো। এসো অজয়, এসো, নিয়ে এসেছো আয়না? হ্যাঁ, কিন্তু আমাদের আবার আপনার সাহায্যের প্রয়োজন। আমাদের এটা বলে দিন যে এই আয়না কি করে আমাদের কাজে আসবে। এই আয়না, আংটি আর ছুরির শক্তি শেষ করে দিতে পারে অজয়, যা এখন তোমাদের শত্রুর কাছে আছে।
কি করে? হ্যাঁ, তাড়াতাড়ি বলুন কি করে। আমি আমার মূল্য না নিয়ে কাউকে সাহায্য করি না। আমার মূল্য চাই, রক্ত চাই। দেখুন, আমি বারবার আপনাকে মূল্য দিতে পারবো না। অজয়, মালিনী, মালিনী কোথায়? মালিনী কোথায়? ওর ওর আবার ভয় পেও না, ওর কিচ্ছু হয়নি। ও একদম ঠিক আছে, ও নিজের বাড়ি চলে গেছে, ও সমস্ত কিছু ভুলে গেছে, আর এতক্ষণে বোধ হয় পৌঁছেও গেছে। কিন্তু এখন আমি আমার মূল্য না নিয়ে তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। অজয়, আমরা এই আয়নাটাকে এখানেই ভেঙে দিই, হয়তো এটা ভাঙার সঙ্গে সঙ্গে অন্য দুটো জিনিসের থেকেও জাদু শক্তিরা চলে যাবে, আর এটাও হতে পারে আমরা সবাই আবার বর্তমানে ফিরে যেতে পারি। তো চেষ্টা করে দেখো। আয়না ভাঙলে যদি আমরা এখানেই ফেঁসে যাই, এটা ভেবেছো তোমরা? যদি এই আয়না আজিঙ্কি আর জাহ্নবীর হাতে চলে যায় তখন কি হবে, সেটা ভেবেছো তুমি? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.